এই লেকচারে আমরা দেখব কিভাবে আমরা জেনেরিক ক্লাস তৈরি করতে পারি, এবং এই লেকচারে আমি তোমাদেরকে একটি জেনেরিক স্ট্যাক তৈরি করে দেখাবো। এবং এই লেকচার শেষে আশা করি তোমরা নিজেরা জেনেরিক ক্লাস তৈরি করতে পারবে। সো জেনেরিক ক্লাস কিভাবে তৈরি করব? জেনেরিক ক্লাস তৈরি করার জন্য আমরা ক্লাসের নামের শেষে বা ক্লাস, তারপরে ক্লাসের নাম, এর পরে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে কি টাইপ নিয়ে কাজ করব বা জেনেরিক টাইপ নিয়ে কাজ করব সে টাইপটা বলে দিতে হবে। চলো জিনিসটা আমরা করে দেখি। আমি নতুন একটা ক্লাস খুলছি, সাপোজ নাম হচ্ছে ফু, এবং এটা হবে একটি জেনেরিক ক্লাস। জেনেরিক ক্লাসের যে অবজেক্টগুলো নিয়ে কাজ করবে সেগুলোর টাইপ আমরা রান টাইমে বলে দিব, কিন্তু সেই অবজেক্টগুলো নিয়ে আমরা ক্লাসের ভিতরে কাজ করার জন্য আমরা ক্লাসের ডেফিনেশনের শেষে একটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে আমরা টাইপটা বলে দেব। যেমন যেমন এখানে হচ্ছে আমরা টি টাইপের অবজেক্ট নিয়ে কাজ করব। এই টি টাইপ যে কোনো অবজেক্ট হতে পারে, যেমন স্ট্রিং, ইন্টিজার, যে কোনো কিছু হতে পারে, বাট আমরা জেনেরিক ক্লাস এভাবে ডিফাইন করব। এবং এই ক্লাসের ভিতরে আমরা টি নিয়ে কাজ করতে পারবো, যেমন টি ও বি, এবং আমরা চাইলে ক্লাসের মেথডের মধ্যেও এই টি টাইপের অবজেক্ট নিয়ে কাজ করতে পারবো, যেমন সেট টি ও বি। এখানে আমরা কি করছি, এই ওবির ভিতরে একটা টি টাইপের অবজেক্ট সেভ সেভ করছি। সো দিস ডট ওবি ইকুয়াল টু ওবি। আবার আমরা চাইলে অন্য যে কোনো মেথডের ভিতরে একটা গেটার মেথড লিখতে পারি আমরা, পাবলিক টি গেট রিটার্ন দিস ডট। সো আমরা একটা সিম্পল জেনেরিক ক্লাস ডিফাইন করলাম। এই ক্লাসটা কি টাইপের অবজেক্ট নিয়ে কাজ করছে, যে যার টাইপ আমরা রান টাইমে বা ক্লাসটা ইনস্ট্যান্সিয়েট করার সময় বলে দিব। এবং এটাতে বেসিক্যালি দুইটা মেথড আছে, আমরা এর ভিতরে একটা অবজেক্ট সেট করতে পারি এবং সেই অবজেক্টটা আবার গেট করতে পারি। কিন্তু অবজেক্টটা কি টাইপের হবে সেটা আমরা ক্লাস থেকে যখন ইনস্ট্যান্সিয়েট করব তখন বলে দিব। চলো সেই সেই জিনিসটুকু দেখি। সো মেইনে যদি আমরা লিখি, আমাদের ক্লাসের নাম হচ্ছে ফু ফু, এবং আমরা চাই এই ক্লাসটি এখন শুধুমাত্র স্ট্রিং নিয়ে কাজ করবে। সো স্ট্রিং থেকে বক্স বলতে পারি আমরা অবজেক্টটার নাম, বক্স ইকুয়াল টু নিউ ফু স্ট্রিং। সো এখানে আমরা বলে দিচ্ছি যে আমরা ফু টাইপের একটা অবজেক্ট তৈরি করছি এবং এই অবজেক্টটা স্ট্রিং টাইপের অবজেক্ট নিয়ে কাজ করবে। সো আমরা এখন এখানে একটা স্ট্রিং সেট করতে পারবো, সেট বার, আবার সেই স্ট্রিংটা আমরা গেট করতে পারবো। জিনিসটা আমরা একটা সাউন্ড দিয়ে লিখতে পারি, যদি আমরা রান করে দেখি তাহলে দেখতে পাবো যে আমরা যে বারটা আমরা সেট করেছিলাম সেটাই আমরা গেট করতে পারছি। এখন আমরা যদি এই বক্সের মাঝে, বক্স টাইপের অবজেক্টের মাঝে যদি আমরা একটা, সাপোজ আমরা একটা ইন্টিজার রাখার চেষ্টা করি তাহলে কি হবে, সাপোজ 2 রাখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে এখানে আমাদেরকে কম্পাইলার আমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছে এবং এটা আমাদেরকে কম্পাইলই করতে দিবে না। কিন্তু যদি আমরা ইন্টিজার টাইপের বক্স তৈরি করতে চাই সেক্ষেত্রে কিভাবে করতে পারি,
সেক্ষেত্রে আমরা একইভাবে করতে পারি ফু ইন্টিজার, এটার নাম দিয়ে আমরা ইন্টিজার বক্স নিউ ফু ইন্টিজার। দেখা যাচ্ছে আমরা একই ক্লাস ফু ইউজ করছি, কিন্তু আমরা ক্লাসটা ইনস্ট্যান্টিয়েট করার সময় বলে দিতে পারছি যে এটি কি স্ট্রিং নিয়ে কাজ করবে না ইন্টিজার নিয়ে কাজ করবে। এভাবে আমরা জেনেরিক দিয়ে একটা জেনেরিক ক্লাস তৈরি করতে পারি। এখন আমি তোমাদেরকে একটি জেনেরিক স্ট্যাক তৈরি করে দেখাবো। স্ট্যাক কি? স্ট্যাক হচ্ছে একটি ডাটা স্ট্রাকচার যা লাস্ট ইন ফার্স্ট আউট এই প্রিন্সিপালে কাজ করে। স্ট্যাককে বেসিক্যালি তুমি একটা অ্যারের মতো চিন্তা করতে পারো, যেখানে তুমি অনেক এলিমেন্ট ইনসার্ট করতে পারবা, কিন্তু যখন তুমি গেট করবে তখন শুধুমাত্র লাস্ট ইনসার্ট করা এলিমেন্টটা তুমি পাবা। চলো আমরা দেখি কিভাবে একটা জেনেরিক স্ট্যাক আমরা তৈরি করতে পারি। এখানে আমি তোমাদের জন্য একটি নন জেনেরিক স্ট্যাক কোড করে রেখেছি। সো এখানে বেসিক্যালি দুইটা মেথড আছে, পুশ এবং পপ। একটা অবজেক্টকে যখন আমরা স্ট্যাকে পুশ করব, তখন সেই অবজেক্টটা তার আন্ডারলাইন যে অ্যারে বা লিস্ট আছে সেখানে ইনসার্ট হবে, এবং যখন আমরা পপ করব তখন সর্বশেষ যে এলিমেন্টটা আমরা পুশ করেছি সেই এলিমেন্টটা আমরা রিটার্ন পাবো। সো এই স্ট্যাকটাকে যদি আমরা, এইটা একটা নন জেনেরিক স্ট্যাক, তো এটাকে যদি আমরা চালিয়ে দেখতে চাই বা ইনস্ট্যান্টিয়েট করে দেখতে চাই, আমরা দেখতে পারি। আমি আগের কোডগুলো ফেলে দিচ্ছি। সো নন জেনেরিক স্ট্যাক, আমি এটার নাম দিব নন জেনেরিক স্ট্যাক ইকুয়াল টু নিউ নন জেনেরিক স্ট্যাক। এখন আমরা জানি আমরা স্ট্যাকে যে কোনো কিছু পুশ করতে পারবো, এবং এটা যেহেতু নন জেনেরিক স্ট্যাক আমরা এখানে যে কোনো অবজেক্টই পুশ করতে পারবো। আমি এখন স্ট্রিং পুশ করছি, যেমন ফু নন জেনেরিক স্ট্যাক পুশ বার। এবং যদি আমরা এটা স্ট্যাক থেকে এই জিনিসগুলো পপ করতে চাই তাহলে এবার পপ করব। আমি সাউট করে দেখাচ্ছি, স্ট্যাক নন জেনেরিক স্ট্যাক ডট পপ সাউট নন জেনেরিক স্ট্যাক ডট পপ। সো জিনিসটা যদি আমরা রান করে দেখি তাহলে কি দেখতে পাবো, এই যে আমরা প্রথমে ফু এবং পরে বার এই দুটো স্ট্রিং আমরা স্ট্যাকে পুশ করেছি, এবং যখন পপ করছি তখন প্রথমে বার এবং পরে ফু। সো এখন এটা একটা নন জেনেরিক স্ট্যাক এবং এটা টাইপ সেট না, কারণ আমরা এখানে শুধু স্ট্রিং না, আমি চাইলে এখানে একটা ইন্টিজারও পুশ করে দিতে পারি। পুশ ওয়ান, আমি চাইলে এখানে একটা ডাবলও পুশ করে দিতে পারি, পুশ 1.1। এবং এক্ষেত্রে কম্পাইলার আমাদেরকে কোনো এরর বা ওয়ার্নিং দিবে না, কারণ এটা নন জেনেরিক স্ট্যাক। এবং এক্ষেত্রে সিস্টেম একটা ইনকনসিস্টেন্ট স্টেটে চলে যেতে পারে, কারণ একই স্ট্যাকের ভিতরে নর্মালি সেখানে শুধু স্ট্রিং বা শুধু ইন্টিজার বা শুধু ডাবল থাকবে, কিন্তু একই স্ট্যাকে তিনটাই থাকার কোনো কারণ নাই। সো আমরা এখন এই নন জেনেরিক স্ট্যাক ক্লাসটা থেকে আমরা জেনেরিক ক্লাস বানাবো, এবং আমরা একটা জেনেরিক স্ট্যাক তৈরি করব, যেখানে আমরা স্ট্যাকটা ইনস্ট্যান্টিয়েট করার সময় বলে দিতে পারবো যে এটা কি টাইপের স্ট্যাক হবে। সো আমি নতুন একটা জাভা ক্লাস খুলছি এবং এটার নাম দিচ্ছি জেনেরিক জেনেরিক স্ট্যাক। সো বেসিক্যালি আমি এখানে আমার নন জেনেরিক স্ট্যাকের কোডগুলোকেই পেস্ট করব, কিন্তু আমরা এটা জেনেরিক স্ট্যাক বানাবো।
আমাদের আগের কোডটা থেকে জেনারেট স্ট্যাক বানাবো, এটা হচ্ছে জেনারেট স্ট্যাক। ওকে, সো জেনারেট ক্লাস তৈরি করার প্রথম নিয়ম, আমরা জেনারেট টাইপটা বলে দিতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে, আমি বললাম টি, এবং এখানে অবজেক্ট আমরা চাই টি টাইপের একটা অবজেক্টের অ্যারে তৈরি করতে, সো এখানে অবজেক্টের জায়গায় টি হবে, এবং এখানে নিউ অবজেক্ট এটাকে আমরা টি টাইপের অ্যারেতে কাস্ট করে নেব, এবং এখানে অবজেক্টের জায়গায় আমরা যে কোনো টি টাইপের অবজেক্ট নেব, এবং যখন আমরা স্ট্যাক থেকে পপ করব আমরা টি টাইপের একটা অবজেক্ট রিটার্ন পাব। সো বেসিক্যালি এই হলো আমাদের জেনেরিক স্ট্যাক। এখন যদি আমরা এই জেনেরিক স্ট্যাকটাকে ইনস্ট্যান্টিয়েট করে দেখি, সো এই হলো আমাদের জেনেরিক স্ট্যাক। চলো এখন আমরা এই জেনেরিক স্ট্যাকটাকে ইনস্ট্যান্টিয়েট করে দেখি। সো আমার নন জেনেরিক স্ট্যাকটা থাকুক, আমি এখানে জেনেরিক স্ট্যাক তৈরি করব, সো জেনেরিক স্ট্যাক, এবং এটা তৈরি করার সময় আমাকে টাইপটা বলে দিতে হবে, আমি শুধু স্ট্রিং এর স্ট্যাক চাই, সেখানে আমি লিখবো বেসিক্যালি স্ট্রিং, আমি কি বলি স্ট্রিং স্ট্যাক, স্ট্রিং জেনেরিক স্ট্যাক ইকুয়াল টু নিউ জেনেরিক স্ট্যাক। এখন যে স্ট্যাকটা তৈরি হলো সেটাতে আগের নন জেনেরিক স্ট্যাকের সব ফাংশনালিটি আছে, কিন্তু এটা টাইপ সেট, এটার মানে কি আমরা এখানে স্ট্রিং ছাড়া অন্য কোনো ডাটা টাইপ আমরা এখানে পুশ করতে পারবো না, যদি করি তাহলে আমরা কি একটা এরর দেখতে পাবো। সো স্ট্রিং জেনারেক স্ট্যাক ডট পুশ, আমি অবশ্যই একটা স্ট্রিং পুশ করতে হবে, যেমন বার আর যে কোনো নাম, আর এটা থেকে যদি আমি পপ করি, আচ্ছা আবার এখন দেখি আমরা এই আমার স্ট্রিং স্ট্যাকে আমি একটা ইন্টিজার পুশ করতে চাই তাহলে কি হবে, স্ট্রিং জেনারেট স্ট্যাক পুশ 1, দেখো এখানে কম্পাইলার আমাদেরকে একটা এরর দেখাচ্ছে যে এখানে একটা এরর হয়েছে, টাইপ মিসম্যাচ। সো এটা ছিল আমাদের নন জেনেরিক স্ট্যাক, যেটা একেবারে টাইপ সেট ছিল না, বাট আমাদের যে জেনেরিক স্ট্যাক সেটা টাইপ সেট। আবার আমি যদি চাইলে ইন্টিজারের স্ট্যাকও তৈরি করতে পারি, জেনেরিক স্ট্যাক ইন্টিজার, ইন্টিজার জেনেরিক স্ট্যাক, এটা নাম যে কোনো কিছু দিতে পারো তুমি, নিউ জেনেরিক স্ট্যাক। এই জেনারেক স্ট্যাকে ইন্টিজার জেনারেক স্ট্যাকে আমরা একটা ইন্টিজারকে পুশ করতে পারবো, ইন্টিজার জেনারেক স্ট্যাক পুশ, এখন কম্পাইলার কোনো এরর দিচ্ছে না। এই লেকচারে আমরা দেখলাম কিভাবে একটা জেনারেক ক্লাস আমরা তৈরি করতে পারি, এবং আমি তোমাদেরকে একটি জেনারেক স্ট্যাক তৈরি করে দেখিয়েছি। এখন তোমাদের জন্য কোশ্চেন, নিচের এই কোডটা কি কম্পাইল হবে কি হবে না? উত্তর হচ্ছে না, কারণ কোডের এই লাইনে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা x greater than y ইউজ করেছি, এখানে x আর y দুইটাই কিন্তু একটা জেনেরিক অবজেক্ট, এবং আমরা জানি এই greater than বা less than এটা শুধুমাত্র ইন্টিজার ডাবল এই ধরনের ডাটা টাইপের জন্য কাজ করবে, আর জেনেরিক টাইপের ক্ষেত্রে যে কোনো টাইপ হতে পারে এটা, যেমন যেমন এখানে একটা অবজেক্ট হতে পারে, এখানে একটা স্ট্রিং হতে পারে, সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের এই গ্রেটার দেন লেস দেন চিহ্নটা কাজ করতো না, এই জন্যই কম্পাইলার আমাদেরকে এই লাইনটা কম্পাইল করতে দিবে না। সো এই টিউটোরিয়াল শেষে তোমাদের জন্য একটা এক্সারসাইজ আছে, আমি তোমাদেরকে একটা জেনেরিক স্ট্যাক তৈরি করে দেখিয়েছি, তোমরা আমাকে একটা জেনেরিক কিউ তৈরি করে দেখাবা। জেনেরিক কিউ কি? জেনারেক কিউ জেনারেক স্ট্যাকের মতোই হবে, কিউ স্ট্যাকের মতোই একটা ডাটা স্ট্রাকচার, এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট বেসিসে কাজ করে,
মানে তুমি যদি আগে একটা জিনিস ইনসার্ট করো সেটা সবার আগেই বের হবে। তোমরা কিউ সম্পর্কে আরো জানতে পারবে উইকিপিডিয়া সার্চ করে। তোমাদের জন্য এক্সারসাইজ হচ্ছে একটা জেনারেল কিউ ইমপ্লিমেন্ট।